আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতাগাও ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, ওয়া লা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। সূরা হুদ 112 ও 13 আয়াত। প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা, নিঃসন্দেহে আজকে একটি আনন্দের দিন আমাদের জন্য। বহুদিন পরে দায়ী প্রশিক্ষণ হচ্ছে যুবসংঘের ছেলেদের মাথায়। এই চিন্তা চেতনা আসার জন্য আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে আমরা সবাই দায়ী আল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক পথ বাতলে দিয়েছেন সূরা নিসা 76 আয়াতে। যারা ইমানদার তারা সবসময় লড়াই করে আল্লাহর পথে, আর যারা অবিশ্বাসী, কাফের বা কপট বিশ্বাসী বা দুর্বল বিশ্বাসী বা শিথিল বিশ্বাসী, সব এক কাতারে। এরা লড়াই করে তাগুতের পথে। এই রাস্তা যাদের পরিষ্কার নয়, তাদের জীবনের সফলতা লাভের চিন্তা করাও ঠিক না। আল ওয়ালা ওয়াল বারা বইটা আপনারা পড়েছেন, ইতিমধ্যে একটা ছাত্র অনুবাদও করেছে। মৌলিক কথা হচ্ছে এই, অধিকাংশ মানুষ হক বাতিল চিনে না, আর অধিকাংশ মানুষ তার জীবনের উদ্দেশ্য জানে না। সহজ সরল ভাষায় সুন্দর কিছু বক্তব্য শুনলেই মানুষ বিগলিত হয়ে যায়। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, দৃঢ়চিত্ত মানুষের মাধ্যমেই হয়েছে, দুর্বলচিত্ত মানুষের দ্বারা হয়নি। যারা দায়ী হবেন তাদেরকে আগে লক্ষ্য স্থির করতে হবে, আমরা কোন দিকে মানুষকে দাওয়াত দেব। জিজ্ঞেস করে নিশ্চয়ই আপনারা এক কথা বলবেন, আমরা আল্লাহর পথে দাওয়াত দিব। আল্লাহর পথে সবাই দাওয়াত দেয়, মুশরিকরাও দেয়, বিদাতিরাও দেয়, হেদায়তিরাও দেয়, সবাই দেয়। আল্লাহর পথ কথাটা যেন একটা গোলালো হয়ে গেছে, সব জায়গায় আল্লাহর পথ। সেটাই যদি হতো, ইহুদিনা সারা দুনিয়া থাকতে কিজন্যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের দরকার ছিল? যাহারটা একটু আগে শুনলেন, কুনু আনসারাল্লাহ, কে কাকে বলছে? এ যুগেও একই কথাই চলবে, তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ সাহায্যকারী লোক নাই, আর সেজন্য আল্লাহ পাক এটা বলছেন। সূরা হুদ নাজিল হয়েছে মক্কায়, যখন আল্লাহ সাহায্যকারী কেউ ছিল না বললেই চলে, তখন এই কথা আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ পাক নাজিল করছেন। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাতাগাও, তুমি দৃঢ় থাকো যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, অবাধ্যতা করো না। যে ওলা তাতাগাও কাকে বলা হচ্ছে? আল্লাহ রাসূল কি অবাধ্য ছিলেন? তার সাথী আবুবকর ওমর কি অবাধ্য ছিলেন? অ্যাড্রেস করা হচ্ছে এমন মানুষদেরকে যাদের তুলনীয় মানুষ পৃথিবীতে আসেনি, আসবেও না কখনো, এটা কিন্তু আমাদেরকে বলা হচ্ছে। যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তার উপরে দৃঢ় থাকো, অবাধ্যতা করো না।
ইন্নহু বিমা তাআমালুনা বাসীর, নিশ্চয়ই তিনি তোমাদের কৃতকর্ম দেখছেন। কথাটা খুব কঠিন। এরপরেই আল্লাহ পাক বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে। বা তামাসাকুমুন নার, যদি ঝুঁকে পড়ো জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আমালাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো সাহায্যকারী নেই। সুম্মা লা তুনসারুন, আর আল্লাহ পাক যদি সাহায্যকারী না থাকেন তোমরা কারো পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা হুদের এই দুটি আয়াতই যথেষ্ট দায়ীদের জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ দায়ী এখন বাংলাদেশ, এরপরে বাংলাদেশে দিন নাই, আইন চলছে সেকুলারিজমের আইন, কুফরি রাজনীতি, ইহুদি অর্থনীতি, শিরকি ধর্মনীতি, জয় জয়কার, অথচ মাদ্রাসা মসজিদের কোনো অভাব নাই। লক্ষ লক্ষ ওলামায়ে দিন, ইন্টারনেটে তো হাজার হাজার বক্তৃতা ডেলি আসে, কিন্তু দায়ী কোথায়? দায়ী হওয়ার যে গুণ লাগে সে গুণ কিন্তু এখানেই বলা হয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, হে আল্লাহ রসুল, আপনি এত দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন কেন? চুল দাড়ি পেকে যাচ্ছে। তিনি বললেন, সাইয়াবাত নীল হুদ অল ওয়াকেয়া অল মুরসালাত অল নাবা ও কুব্বিরাত, আমাকে বৃদ্ধ করে ফেলেছে সূরা হুদ, ওয়াকেয়া, মুরসালাত, নাবা, কুব্বিরাত, এই সূরাগুলি সবগুলো মাক্কী সূরা। সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি, প্রখ্যাত সাহাবি, ভারত বিজয়ের মূল ব্যক্তি ছিলেন, দুই ভাই ওসমান বিন আবুল্লাহ সাকাফি আর হেকাম বিন আবুল্লাহ সাকাফি, এদেরই বড় ভাই আবদুল্লাহ, তার ছেলে সুফিয়ান। তিনি একদিন যেয়ে বলছেন, হে আল্লাহ রসুল, আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু শিক্ষা দিন যে আপনার পরে কাউকে জিজ্ঞেস করতে না হয়। ছোট্ট জবাব তিনি দিয়েছিলেন, কুল আমন্তু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিলাম, অতঃপর এই কথার উপর তুমি দৃঢ় থাকো। আদর্শ কিন্তু মুসলিম শরীফের প্রশ্নকর্তা যদি দূরদৃষ্টি সম্পন্ন হয় উত্তরটা কিন্তু সংক্ষিপ্ত হয়। এরকম ছোট্ট উত্তরের মধ্যে ও বিচক্ষণ প্রশ্নকারীর মধ্যে সব জবাব চলে এসে, যারা হজে গিয়ে তয়েফ যান ওখানেই ছিল সাকাফিদের এলাকা, যারা শেষ দিকে একবার শেষ দিকে এসে ইসলাম কবুল করেছে। যখন আল্লাহ রসুলের মৃত্যু হয়ে গেল তখন এই তরুণ ছেলেটি বলেছিল তার কওমকে, তোমরা সবার শেষে ইসলাম কবুল করেছো, সবার আগে যেন কাফের হয়েও না। সেই দুর্দর্শী ব্যক্তির কাছে দুর্দর্শী জবাবটাই হয়েছে, তুমি বলো আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে, অতপর এই কথার উপর দৃঢ় থাকো। দৃঢ়চিত্ত মানুষের অভাব যে সংগঠনের হয় সে সংগঠনে আগাইতে পারে না। আমি তোমাদেরকে বলবো, যদি আহলে হাদিস আন্দোলনকে ভালোবাসো অন্তর থেকে, এর উপরে দৃঢ়চিত্ত থাকো, তোমার সঙ্গে কেউ থাকবে না সিরিফ আল্লাহ ছাড়া। মাক্কি জীবনে আল্লাহ নবীর সঙ্গে কেউ ছিলেন না। স্মরণ করো সাহাবে গ্রামে সে কষ্টকর জীবনের কথা, স্মরণ করো বেলালের নির্যাতনের কথা, স্মরণ করো ইয়াসির পরিবারের কথা, তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কত কি লোভ দেখি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কেউ ফেরে নেই। সেই সময় আয়াতটা নাজিল হচ্ছে, ইয়াসির পরিবারের উপরে নির্যাতন দেখছেন,
আল্লাহ নবী পাশ দিয়ে যাচ্ছেন, কিছুই করার নাই, দল নেতা আবু জাহাল নিজে নির্যাতন করছে নিজ হাতে। একদৃষ্টে দেখে শুধু বললেন, ইসবির ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওয়িদুকাল জান্নাহ, সবর করে হে ইয়াসির পরিবার, তোমাদের ঠিকানা জান্নাত। ছোট্ট একটি কথা, ইয়াসির পরিবার ওটুকুই সান্ত্বনা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 15 বছরের তরুণ ছেলে আম্মার বাপ মাকে হত্যা করার পরে তাকে ধরেছে, তার নির্যাতনের নিয়মটা ছিল পৃথক, তাকে পানিতে চুপানো হচ্ছে বারবার, আর বলা হচ্ছে তুই আল্লাহ তোমার উজ্জা বল, আল্লাহ ভগবান বাদ দে, তুই মোহাম্মদের দিনের সঙ্গে কুফরি কর, ছেড়ে দেব। বারবার পানিতে চুপিয়ে যখন মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, তখন সে বলে ফেলেছে আল্লাহ তোমার উজ্জা, আল্লাহ তো উজ্জার কসম। এটুক কথা বলার কারণে শাস্তি থেকে মুক্তি পেয়ে গেল তরুণ বাচ্চা। নিশ্চয়ই এখানে তার চেয়ে কম বয়সের বেশি বয়সের পরে সবাই বাপ মা হারা দেখেছে নির্যাতনের চেহারা, ছুটি চলে গেছে রসুলের দরবারে, হে আল্লাহ রসুল আমি তো কুফরি করেছি, আমার কি মাফ হবে, কী করেছ, আমি এই কথা বলেছি। আচ্ছা তুমি যখন বলেছিলে তখন কি তোমার অন্তরটা পরিচ্ছন্ন ছিল, হে আল্লাহ রসুল আল্লাহর কসম করে বলছি আমার হৃদয়ের কোনো স্থানে কুফরি ছিল না, সিরফ নির্যাতনের প্রতিষ্ঠায় বাধ্য হয়ে বলেছি। আল্লাহ রসুল চুপ করে থাকলেন, আয়াত নাজিল হয়ে গেল সাফাত 106 আয়াত, অকালভু মুতমাইন্নুম বিল ঈমান, যার হৃদয় জগৎ ঈমানের উপরে মুতমাইন ছিল, স্থির নিশ্চিত ছিল, শান্ত ছিল, ওই লোকটি কখনো এই কুফরি কালামের জন্য আল্লাহর কাছে আসামি হবে না, সে মুক্তি পাবে। আমাদেরও কোনো কর্মী যদি নির্যাতনে অতিষ্ঠ হয়ে এই অবস্থার সম্মুখীন হন, ইনশাআল্লাহ এই আয়াতের মিজদাক হিসাবে সেই কর্মীও আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। আমার ছোট বয়সে যে পরীক্ষা দিয়েছিলেন, 93 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। হুনাইনের যুদ্ধে অন্যেরা মাথায় 1 টাকির পাথর নিচ্ছে, উনি 2 টাকারি নিচ্ছেন, দয়ার নবী গিয়ে বলছেন হে আম্মা এত কষ্ট করছো কেন, হে আল্লাহ রসুল আমি আগে জান্নাতে যাব, সেজন্য বেশি কষ্ট করছি। দুঃখ করে বললেন তাক্তুল হল ফিয়াতুল বাগিয়া, এই ছেলেটিকে একটা বিদ্রোহী গোষ্ঠী হত্যা করবে। আম্মার বিন ইয়াসির সেই অপেক্ষায় থাকলেন, এত যুদ্ধ করছি মরছি না তো, হ্যাঁ সুযোগ তার জীবনে এসে গেল। আলী ও মুয়াবিয়ার যুদ্ধের সময় দুদিকে দুই সাহাবি, একজন আলী একজন মুয়াবিয়া, হক বাতিল বাছাই করা মুশকিল না, উনি কুফায় ভাষণ দিলেন, হে কুফাবাসীরা আলী হকের উপরে আছেন, আমি আল্লাহ রসুলকে এই কথা বলতে শুনেছি, আলীর দাওয়াতে সাড়া দাও, তোমরা আমার সঙ্গে জিহাদে চলো, বলে উনি চলে গেলেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বয়স তখন 93, বার্ধক্যের কোনো অলসতা তাকে অলস করতে পারেনি। হযরত আলী তাকে গোসল দিলেন না, শহীদের মর্যাদা দিয়ে সরাসরি নিজে জানাজা পড়ালেন, না আল্লাহ রাসূল তার ভবিষ্যৎবাণী করেছে অবশ্যই শহীদ হবে, সে শহীদ হয়েছে সাধারণ মাইয়েদের মতো সে নয়। এই ধরনের দৃঢ়চিত্ত মানুষের মাধ্যমে ইসলাম এসেছে দুনিয়াতে, বিলাসী মানুষের দ্বারা আসে নাই। এখান থেকে মাত্র 110 বছর আগে
1909 সালের 19 জুলাই যখন ধর্মনিরপেক্ষতার করাল গ্রাসে ওসমানীয় খেলাফত জর্জরিত, তখন কিছু হকপন্থী আলেম এর বিরুদ্ধে উত্থান করেছিলেন, মতবাদের বিরুদ্ধে। তার মধ্যে একজন ছিলেন সাইদ নুরসি, তিনি রাজনীতি করেন নাই। শেখ সাইদ বলে একজন সেনাপতি এসে বলল, আমার সব প্রস্তুত, খালি আপনি নির্দেশ দেন। উনি বললেন, তুমি কাকে মারবে? বলে, কামাল পাশাকে মারব। তার সঙ্গে কারা আছে? যারা আছে সব তো মুসলমান, যাদেরকে মারবে তারা কেউ তোমার ভাই, কেউ তোমার ভাতিজা, কেউ তোমার চাচা, ওদেরকে মারবে কেন? শেখ সাইদ নিরাশ হয়ে গেলেন, বলে আপনাকে দিয়ে কিছু হবে না। বলে, হ্যাঁ, আমার রসুল অস্ত্র নিয়ে দুনিয়া আসেন নাই, কোনো নবী রসুল সশস্ত্র সংগ্রাম দিয়ে দিন কায়েম করেন নাই, আমি তা করব না, আমি উপদেশ দেব মাত্র। নিরাশ হয়ে চলে গেল। পরবর্তীতে দেখা গেল এই উপদেশদাতা ব্যক্তিটার উপরেই সরকারের নজর পড়ে গেল। দেখলেন তার অসংখ্য ভক্ত, হাজার হাজার যুবক তার অনুসারী, এই লোকটা যদি দুনিয়া ধরে রাখা যায় তাহলে সমস্ত লোক তার দিকে চলে যাবে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। আমরা যখন কিছু লোক বসে আছি না, উনি একদিন তার ছাত্রদেরকে দর্শ দিচ্ছিলেন, কোরআনের দর্শ। গোয়েন্দা বাহিনী বলে দিল ওখানে বৈঠক হচ্ছে, এখন যখন ধরে দেখেন না, পরদিন সমস্ত পত্রিকা আসলো প্রতিক্রিয়াশীলদের একটা সন্ধান পাওয়া গেছে, ঘাঁটির সন্ধান পাওয়া গেছে। প্রতিক্রিয়াশীল মানে তারা সেকুলার নয়, কোরআনের অনুসারী। এই ঘটনার পেছনে কারণ কী ছিল? ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট গ্ল্যাডস্টোন, যাকে শিক্ষামন্ত্রী বলা হয় পরবর্তীতে, তিনি একটা ভাষণ দিলেন তার লন্ডনে, যতদিন মুসলমানদের হাতে কোরআন থাকবে ততদিন তাদেরকে ধর্মচ্যুত করা যাবে না, অতএব ওদের হাত থেকে কোরআন ছিনিয়ে নাও, অথবা কোরআনের অপব্যাখ্যা করো যাতে ওদের ছেলেগুলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। সাইদ নুরসি চিন্তা করলেন, এখন সিরেফ আকিদা পরিবর্তনের সংগ্রাম চলবে, কথা এবং কলম উনি লিখতে পারেন না, আসলে খুবই খারাপ, শুধু বক্তব্য দিয়ে চললেন, যেখানে যান সেলিব্রিটি ডেকে বুড়াদের কাছে না, সব তরুণদের কাছে বক্তব্য নার, ভক্ত জমে যায়, আর পুলিশের তাড়া খেয়ে আর এক জায়গায় চলে যায়, সারা জীবন বিয়ে শাদী করেন নাই, নিজের বাড়িঘর নাই, আজ এখানে কাল ওখানে কাল ওখানে, এই করে করে সারাটা জীবন কেটেছে। উনি ভক্তদের দিয়ে লেখালেন, দুটো জিনিস উনি সিদ্ধান্ত করলেন, একটা মাদ্রাসা করবো, মাদ্রাসা তো জাহারা, আর একটা করবো একটা পত্রিকা বের করে সালে নূর, লিখতে তো পারে না, সে যদি অত প্রিন্ট এক ইলেকট্রনিক মিডিয়া ছিল না, এখন যত সহজ হয়েছে। ছাত্রদের বললেন, তোমরা লেখো আমি যা বলি। লিখলেন, কোরআন হলো পৃথিবীর মানুষের জীবন গ্রন্থ, কোরআন বাদ দিলে শুধু মুসলমান নয় সারা পৃথিবী হারিয়ে যাবে। এই কথা প্রচার হয়ে গেল, সরকার আরও খেপে গেল, সর্বনাশ, কিসে শুরু হয়ে গেল, স্বয়ং ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেটের বিরুদ্ধে এই ধরনের পাল্টা জবাব, এই দুঃসাহস কোথায় পেল? 40 জন আলেম পাঠাই দেওয়া হলো তার কাছে, উনি যে ঘরে ছিলেন চারিদিকে পানি, সেখানে যাতায়াত করার খুব সমস্যা, আলো নাই, ওই চেরাক জ্বলে জ্বলে থাকতে রাত্রিবেলা, পাখার তো প্রশ্নই ওঠে না, 40 জন আলেম 25টা প্রশ্ন নিয়ে বসে আছে, বলে আপনার কাছে আমরা এসেছি সেকুলারিজমের পক্ষে, আমরা এই দলিলগুলো দিচ্ছি কোরআন হাদিস থেকে, আপনি খণ্ডন করেন,
উনি অত্যন্ত সুন্দর ভাষায় সব খণ্ডন করলেন। এই 40 জন আলেম ছিল সরকারের বাছাই করা আলেম, তারা যখন নিরাশ হয়ে গেল সরকার আরও বিপদে পড়ে গেল, কী করা যায়। একজন স্বয়ং খলিফা তাকে দরবারে ডাকালেন, খলিফার সামনে গিয়ে তিনি দেড়তিনভাবে বললেন, আপনি খলিফা, আপনি আল্লাহর রসুলের স্থলাভিষিক্ত, ব্রিটিশ গভর্নমেন্ট করোনার বিরুদ্ধে বলছে, আপনি কেন জবাব দিচ্ছেন না, জবাব আমাকে কেন দিতে হচ্ছে, আমি তো একটা সাধারণ নাগরিক। পাশে যারা ছিল মন্ত্রীরা হতভম্ব, বলে কি খলিফার সামনে এরকম সাহস নিয়ে কথা বলছে। উনি আরও অনেক কথা বলছেন, ফলাফল হলো এই, তাকে কোর্ট মার্শালে দেওয়া হলো, যারা সামরিক আইনের কঠোরতম বিচার হয় কিন্তু এখানে কোর্ট মার্শালে, সাধারণ কোর্টে দেয়নি। কোর্ট মার্শালের বিচারপতি জিজ্ঞেস করলেন, অপরাধ কি? উনি বললেন, আমি এগুলি বলেছি। উনি বললেন, এর জন্য তো শাস্তি দেওয়া যায় না, মানুষের তো বাক স্বাধীনতা আছে। কিন্তু খলিফার রুদ্র রোষ তার বিরুদ্ধে, তাকে শাস্তি তো দিতেই হবে, উপায় কি? শেষকালে ওনার পরিচিত কয়েকজন ডাক্তারকে ডাকিয়ে উনি বললেন, তোমরা একটু লেখো, তার মাথা নষ্ট হয়ে গেছে, মানে আমি কী করবো, বিচার তো করতে হবে, ওকে তো কোনো দোষ নাই। শেষকালে তাকে পাগল বলে 8-10 জন ডাক্তার সার্টিফিকেট দিল, উনি তাদেরকে মানে ওনাকে আসামি হিসেবে এক মানসিক হাসপাতালে রেখে দিলেন বেশ কয়েক মাস, ওটাই হলো তার শাস্তি, যাতে যুবকরা তার পাশে বসতে না পারে, যুবকদেরকে সবাই ভয় করে। তোমরা আহলেদের যুব সংঘের ছেলে বলেই বলছি, আমরা যুবকদের নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, ফলাফল আমাদের জীবনে কী ঘটেছে তোমরা জানো, মুরব্বীরা কখনো আমাদের বরদাস্ত করেনি, সরকার আমাদেরকে বরদাস্ত করেনি, আজও করবে না। তোমরা যদি নিজেদের লক্ষ্যে দৃঢ় থাকো, ইনশাআল্লাহ একমাত্র আল্লাহই তোমাদের সাহায্য করবেন, বান্দার সাহায্য দিকে তাকানো যাবে না। 1909 সালের 19 জুলাই ওনার শিষ্যদেরকে ফাঁসিতে হত্যা করা হলো, ওনাকে ডাকা হলো, যে ঘরে বসে আছেন বিচারক তার সামনে, আপনি ছেলেদের মাথা নষ্ট করছেন, দেশের উন্নয়নে ঝড় বইছে, আপনি সেদিকে তাদেরকে না টেনে আপনি কোরআন দিকে মানুষকে ডাক দিচ্ছেন, যে বহু পূর্বিকার পিছনের দিকে আপনি মানুষকে নিয়ে যাচ্ছেন, উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন না, সরকার যুব সাধারণকে উন্নতির পথে নিতে চাচ্ছে, আপনি তাদেরকে ব্যাগ গিয়ে নিয়ে চলে যাচ্ছেন। উনি সেখানে বললেন, এটাই আমার দায়িত্ব, এটাই আমি করব, আপনি যাকে উন্নয়ন বলছেন আমি তাকে অবনতি বলি। বিচারপতি বলে দিলেন, এই পাশে জানলা খুলুন, জানলা খুলে দেখে ওই যে আপনার সাথীদের 15টা লাট ঝুলছে, দেখেন যারাই ইসলামের পক্ষে কথা বলবে প্রত্যেককে ওই একই পরিণতি বরণ করতে হবে। উনি দার্থহীনভাবে বলে দিলেন, আমাকে 1000 জীবন আল্লাহ পাক দেন, 1000 বার মৃত্যুবরণ করব, কশিনকালে ইসলামের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করব না। মনে রাখবেন, আপনি বিচারপতি যদি অন্যায়ভাবে আমাকে মৃত্যুদণ্ড দেন, আমি 2 শহীদের নেকি পাব, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত। বিচারপতি কোনো পথঘাট খুঁজে না পেয়ে মুক্তি দিয়ে দিল। এরপরে একে একে 237 জনকে হত্যা করা হলো ফাঁসি দিয়ে। অপরাধ একটাই, সাইদ নুরসির শিষ্য নেতাকে ছেড়ে দিল জনমত ঠান্ডা রাখার জন্য, কর্মীদের মেরে দিল অন্যদেরকে ভীত করার জন্য, কিছুতে কিছু হয়নি। অবশেষে 83 বছর বয়সে যেদিন তিনি মৃত্যুবরণ করছেন, স্বাভাবিক মৃত্যু, সারা জীবন জেল খাটেছে, এখানে পালাই পালিয়ে বেড়াতে হয়েছে, সেদিনও পুলিশ গিয়েছে তাকে ধরার জন্য। তার শিষ্যরা বললো, আমরা জীবন দেবো
উস্তাদকে অপমান করতে দিব না। পুলিশ তখন দেখলো সর্বনাশ, কটা লোককে মারব, চলে গেল। ওই রাতেই তিনি তার এক শিষ্যের বাড়িতে মৃত্যুবরণ করলেন। বোঝা যাচ্ছে যে জীবনের একেবারে সেই তরুণ বয়স থেকে 83 বছরের মৃত্যুর সময় পর্যন্ত কেউ তাকে শান্তিতে মরতে দেয়নি। অথচ তিনি প্রকাশ্য রাজনীতি কখনো করেন নাই, সরকারের বিরুদ্ধে কোনো মিছিল মিটিং করেন নাই, কোনো ইলেকশনে লড়েন নাই। যেটাই মূল কথা বলতে চাচ্ছি যে আদর্শের শত্রু সবাই, আদর্শহীন মানুষ ও মানুষই নাই। মক্কি জীবনে আল্লাহ রসুলের সঙ্গে যাদের সংঘর্ষ ছিল, তাদের সঙ্গে কি কোনো সশস্ত্র সংঘর্ষ ছিল, কোনো রাজনৈতিক সংঘর্ষ ছিল? সিরফ আকিদার সংঘাত ছিল, তাই না? আজকেও বাংলাদেশ আহলেদের যুব সংঘের সাথে অন্য সকল দল মতের লোকদের সঙ্গে সংঘাত কিসের? সিরফ আকিদার। দ্বিতীয় একটা মনে রাখবে সবসময়, প্রথম প্রশ্ন আল্লাহ পাকের নির্দেশ, ফাস্তাকিম কামা উমিরতা, তুমি দৃঢ় থাকো যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অমন্তা বা মা আকা, এবং তোমার সঙ্গে যারা তব করে ফিরে এসে তোমরা কিন্তু তারাই এ জমানায়, তোমরা অন্য সব মতবাদে ফিরে আসনি, যৌবন বয়সে স্কুল কলেজ ইউনিভার্সিটি তোমরা পড়ো, নানাবিধ মতবাদের সংঘাত তোমাদের সামনে প্রতিদিন হচ্ছে না? সব মতবাদ থেকে ফিরে পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে জীবনের মুক্তির পথ হিসাবে গ্রহণ করে যেভাবে এগিয়ে আসছো, এবং তোমাদের সাথে আরও বহু ভাই যারা তবাগের ফিরে এসেছে, সবার জন্য এই নির্দেশ, ফাস্তাকিম, দৃঢ় থাকবে, পারবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপরে দৃঢ় থাকে আর কিছু না, সেটা দৃঢ় থাকো, আল্লাহ পাক আর কোনো কথা বলেন নাই। তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে তিনি নাজিল করবেন ফেরেশতা মণ্ডলীকে। ফেরেশতা যদি আমাদের সঙ্গে থাকে, কোনো মানুষের দরকার নেই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভীত হয়েও না, চিন্তিত হয়েও না। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের যা তোমাদের ওয়াদা দেওয়া হয়েছে। আহলেদের যুব সঙ্গে ছেলেদের প্রতি আমার প্রথম নসিহত, লক্ষ্য স্থির করো। জীবনের লক্ষ্য দুনিয়া না আখেরাত, এটা আগে নিশ্চিত হও। যেটা তোমাদের ঢাকার কর্মী সম্মেলনে আমি বলেছিলাম, কুনু আবনা আলা আখেরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া, তোমরা আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। যদি আখেরাতের উদ্দেশ্যে জীবন পরিচালিত করতে পারো, তাহলে দুনিয়া এবং আখেরাতে তুমি সফল কাম। আর যদি দুনিয়া আখেরাতকে মিলিয়ে আপোষ করে চলো, দুনিয়াও হারাবে আখেরাতও হারাবে। আল্লাহ তাতগাও, যে স্বীকৃতি দিলে এটা কেন লঙ্ঘন করো না। একসময় দেখবে তুমি একা থাকবে, সঙ্গে কেউ থাকবে না, তোমাকে একটা প্রশ্ন করা হবে, জবাব তোমাকে দিতে হবে, কাউকে শুনে নেওয়া যাবে না। নিজেকে দৃঢ়চিত্ত রাখলে আল্লাহ তোমার মুখ দিয়ে জবাব বের করে দেবেন। আর যদি দোতলা হও, তাহলে তোর অন্তরে অনেক কথা আসলেও মুক্তি বের হবে না। ভীত কাপুরুষের জন্য গোশৃঙ্খলা আহলেদিস আন্দোলন নয়, যেটাই বারবার বলি, সাহসী মানুষের জন্য এই আন্দোলন। আপোষহীন ব্যতীত গোশৃঙ্খলা আহলেদিস আন্দোলন চালানো আদৌ সম্ভব নয়। যারা দুনিয়াও কুড়াবে আখরাতও কুড়াবে, অবশ্যই সে দুটিই হারাবে। আল্লাহকে নির্দেশ বলে তৎকাল খবরদার, যেটা বলেছ ওখান থেকে সীমালঙ্ঘন করো না, অবদ্ধতা করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর,
তিনি তোমাদের কৃতকর্ম দেখছেন, কি করছো না করছো। ওলা তার কর্মীরাম, যারা সীমা লঙ্ঘন করেছে তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না। তামার সাকুমন না, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। আর তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো সাহায্যকারী থাকবে না। সুম্মাল্লাহ তুম সরো, অথবা তোমরা কোনো সাহায্যকারী পাবে না। আহলাদের যুব সংঘের বা আহলাদিস আন্দোলনের কর্মীদের মধ্যে সবসময় শয়তান কাজ করে যাচ্ছে, কারণ যারা শয়তানের দলে আসে শয়তান তাদের বিরুদ্ধে কাজ করে না। যারা শয়তান থেকে তওবা করে এসছে তাদের পিছনে শয়তান বেশি ওয়ার্ক করে, এটা স্বাভাবিক কথা। তোমাদেরকে সাবধান করছি, কোনো অবস্থাতেই পথভ্রষ্ট হয়েও না। দুটি হাদিসের মধ্যে মনে হয় যথেষ্ট, দুটি আল্লাহ রসুলের জমানাতেই। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ছিলেন না, মিশকাতে আছে হাদিসটা, উমর আবু বকর সেখানে বসা, উমর পড়ে যাচ্ছেন, আল্লাহ রসুলের চেহারা আগুন হয়ে গেছে। আবু বকর বললেন, এই উমর দেখছো না আল্লাহ রসুলের চেহারা দিকে তাকা। তাকে দেখলেন যে রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন। তাতে উমর বললেন, রাজিয়াতু বিল্লাহি রাব্বা, বলো সবাই রাজিয়াতু বিল্লাহি রাব্বা আবুল ইসলাম দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, আমি সন্তুষ্ট হলাম আল্লাহর উপরে রব হিসাবে, ইসলামের উপরে দিন হিসাবে, মুহাম্মাদের উপরে নবী হিসাবে। এইটা বলার পরে আল্লাহ রাসূলের রাগ ঠান্ডা হলো। এবার তিনি বললেন, এই উমর আমতাহাবেকুন কামা তাহাবাকাতাল ইহুদ ওয়ান নাসারা, তোমরা কি দিশার হবে যেমন দিশার হয়ে গেছিল ইহুদি নাসারারা? তারাক্তকুম হাদা বাইদা নাকিয়া, আমি তোমাদের সামনে ছেড়ে যাচ্ছি দিন স্বচ্ছ পরিচ্ছন্ন হিসাবে। আল্লাহ আজিগো মিনহা ইল্লা হালেকুন, এই দিন থেকে কেউ দূরে সরে যাবে না ধ্বংসশীল ব্যক্তি ছাড়া। মনে রেখে দিও, লওকানা মূসা হাইয়ান মা সাউ ইল্লা ইত্তেবাই, যদি আজকে তওরাত কেন, তওরাতের বাহক স্বয়ং মূসাও যদি বেঁচে থাকতেন, তার আমার অনুসরণ করা ব্যতীত তারও কোনো পথ থাকত না। নিঃসন্দেহে তখন তওরাতে এত বিকৃতি ঘটেনি যেটা এখন ঘটেছে, এখন তো তওরাতই নাই, তখন তো তওরাত ছিল। এ সত্য আল্লাহ রাসূলের বরদাস্ত করেননি। মন্দিরে রেখে দিও, ইবলিসও সহি হাদিস বলে, জানো তো এটা, আবু হুরায়রাকে পরীক্ষা মনে নাই, তিন রাত চৌকিদারি করেছে, শেষের রাতে ধরা কেবে আজকে আর ছাড়বই না, তো না তোমাকে একটা হাদিস বলবো। তো মুসলমান তো হাদিসের পাগল, হাদিস যদি বলো তাহলে ছাড়তে পারে। কি বলল, তুমি রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ি শোবা, তো একটা ফেরেশতা তোমাকে পাহারা দেবে, তোমাকে ক্ষতি হবে না। সকালে আসতে বলে, এ আবুরা রাত্রেবেলা তোমার মেহমান কি বলে গেছে, বলে এই বলে গেছে। ওটা কে তা জানো তো, না তো ইবলিস, হ্যাঁ আল্লাহ আগে যদি ধরেই ফেলতাম, তাহলে ইবলিস সহি হাদিস বলে। সাবধান যুব সংঘের ছেলেরা, পদে পদে তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা চলছে। আন্দোলনে কেউ কেউ এখানে আছো তাদেরকে বলে দিচ্ছি খবরটা, তো হয়তো বা আমি আসতে পেয়েছি খবরটা, নিঃসন্দেহে আরও বহু জেলে এরকম ঘটছে। তোমাদের এত ভালো মানুষ হওয়া যাবে না, সাবধান। আবু জেহেল মিষ্টি মিষ্টি কথা বলে বহু টাকা খরচ করেও মক্কার দুর্বল মুমিনদেরকে ফিরাতে পারেনি। তোমাদেরকেও যেন দুনিয়ার লোভ দেখিয়ে বা ধর্মের লোভ দেখিয়ে, সহি হাদিসের লোভ দেখিয়ে বা সহি দাওয়াতের ধোকা দিয়ে সংগঠন থেকে বিচ্যুত না করে। এটাই থাকলো আমার শেষ নসিহত।
প্রথম লক্ষ্য নির্ধারণ করো। আমাদের লক্ষ্য যেটা তোমার বল সবসময় এই লক্ষ্য ঠিক আছে তো? তোমাদের লক্ষ্যে স্থির থাকতে রাজি আছো তো? এই লক্ষ্যে স্থির থেকে অন্য অন্য যুবকদেরকে এই লক্ষ্যে আনাটাই আমাদের বড় দায়িত্ব। অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করা যায়, মানুষের আকিদা হত্যা করা যায় না। আকিদা পরিবর্তনের জিহাদ চলছে, অত্যন্ত কঠিন জিহাদ। আগামী দিনে কোন অবস্থা আসবে জানি না। 3 তারিখে আমাদের প্রাইম মিনিস্টার যাচ্ছেন ইন্ডিয়াতে, যদি এনআরসির ঢল বাংলার জমিনে নামে তাহলে কঠিন অবস্থার সম্মুখীন হব আমরা। এই মুহূর্তে অন্য কোনো দিকে না তাকিয়ে স্রেফ আকিদার সংস্কার প্রয়োজন। যারা বলে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, তারা বোকার স্বর্গে বাস করছে। জিহাদ কেদাল বইটা পড়ো, আমরা সেখানে পরিষ্কার বলে দিয়েছি সরকারের হাজারো দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু দেশের ড্রাইভিং সিটে তারাই বসে আছে এখন। এই মুহূর্তে তাদেরকে সহযোগিতা করাই হলে আমাদের বড় কর্তব্য, যেহেতু আমরা ক্ষমতা রাখি না কিছু করার, কথা বলা ছাড়া। এই ধরনের চিন্তা দিয়ে একদল লোক তোমাদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করবে, আর একদল লোক তোমাদেরকে সরাসরি সেগুলার বানানোর চেষ্টা করবে শৈথিল্যবাদী। এটাও চলবে না। আকিদার সঙ্গে চরমপন্থীর কোনো আপোষ নাই, জঙ্গিবাদের কোনো আপোষ নাই, ঠিক শৈথিল্যবাদের কোনো আপোষ নাই। আমরা সেরেফ এবং সেরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, এবং আমাদের অনুসরণীয় হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিন। আলাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তাদের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যুবকও মরতে পারে আগে, বৃদ্ধ মরতে পারে আগে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমরা দোয়া করব আমাদের নিঃশ্বাস যেন আল্লাহর পথে হয়, তাগুতের পথে যেন না হয়। আমরা কোনো অবস্থাতেই তাগুতের কোনো বিধানের সঙ্গে আপোষ করব না, সর্বাবস্থায় সাধ্যমতো আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করব, এবং নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে জামাতবদ্ধ জীবনের উপরে দৃঢ় থাকব। নানা ধরনের গীবত তোহমত তোমাদের কানে আসবে, নানা ধরনের ধোঁকাবাজি তোমাদের সামনে আসবে, লোভনীয় প্রস্তাব সামনে আসবে, এগুলো থেকে তওবা করো। আর সর্বশেষ নসিহত থাকবে, যতটুকু করো ইখলাসের সাথে করো, কোন রূপ রিয়া এবং সুমা লোক দেখানো এবং লোক শোনানো যেন আমাদের কারোর মধ্যে না আসে। মনে থাকবে ফাবুদিল্লাহ মুখলাসান লাহুদ্দিন, ইখলাসের সাথে কাজ করো। যে ব্যক্তি লোক দেখানোর কাজ করে, কিয়ামতের দিন আলা রউসিল খালায়েক সমস্ত সৃষ্ট জীবের সামনে আল্লাহ পাক তাকে খাড়া করে দেবে, এই দেখো এই লোকটা দুনিয়ায় লোক দেখানো দাওয়াত দিত, তোমরা ভালো করে দেখো। মান সাম্মা সাম্মা আল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি লোককে শোনানোর জন্য কাজ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার উপরে তাকে দাঁড় করিয়ে দেবেন এবং বলবেন দেখো এই লোকটা মানুষকে শোনানোর জন্য, নিজের নাম প্রচার করার জন্য এগুলি করেছিল, তোমরা চিনে নাও লোকটাকে, দুনিয়া সে সব পেয়েছে, আজকে সব হারিয়েছে, জাহান্নামের আগুনে ওকে দগ্ধীভূত হতে হবে। যুবসংঘের কোনো ছেলে যেন রিয়া এবং সোমার এই মহাপাপে না পড়ো। আজকে বক্তাদের প্রতি নসিহতটা আমার কাছে না, আয়াতগুলি ভালো করে পড়ো এবং আমল করো। আল্লাহ পাক তোমাদেরকে দাওয়াতের প্রতিভা দিয়েছেন বলেই তোমাদেরকে ডাকা হয়েছে। বহু মানুষ মুখ বুধির বোবা আছে না, ওরা কথা বলতে পারে, সেজন্য কি তুমি আল্লাহ শুকরিয়া আদায় করবে না? তোমার নিজের একটা ভাই তোরকম বোবা থাকতে পারে, তুমি ওদের কথা বলতে পারছো, তোমার কথা মানুষ শুনছে, যিনি তোমাকে এই যোগ্যতা দান করেছেন তার জন্য শুকরিয়া আদায় করো। দাওয়াত সবচেয়ে বড় মাধ্যম হল মানুষের আকিদা পরিবর্তনের।
লেখাটাও দাওয়াত, বলাটাও দাওয়াত। এই দাওয়াতে জীবন বেছে নাও, এর বিনিময় দুনিয়াতে চেয়েও না। নিজের মনকে জিজ্ঞেস করো, আমি কি মালের লোভে বাস করছি, নামের লোভে বাস করছি, না লোক দেখার জন্য করছি? নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, এলে ফতোয়াদের ব্যাপার না, তাকওয়ার ব্যাপার। নিজের মনকে জিজ্ঞেস করো, এই যে আমি বক্তব্য রাখছি, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, যদি আমার এখলাস থাকে ইনশাল্লাহ আমি জান্নাতে, যদি এখলাস না থাকে জাহান্নামে। আর হামেশা এগুলি ঘটছে না, সাবধান। কিন্তু গত কয়েকদিন আগেও তো আমাদের কর্মী মারা গেল, মাদ্রাসা মসজিদের ইমাম আনিসুর রহমানের আব্বা, জুমার খুতবা দিচ্ছিলেন, গত জুমা বোধ হবে খুতবা দিতে দিতে ওইখানে পড়ে গেলেন। আমি আনিসকে সান্ত্বনা দিলাম, তুমি সৌভাগ্যবান পিতার সন্তান, তোমার আব্বা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে দিতে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, এরকম সৌভাগ্যবান বাপ কয়জনের হয়? আমরাও তোমাদের জন্য দোয়া করি, যতটুক দাওয়াত দাও ইখলাসের সাথে দাও, এবং এই প্রার্থনা রেখো মনে মনে, আল্লাহ আমাকে তুমি তোমার পথে রাখে দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে মৃত্যু দান করো। কেউ লেখক তারা লেখো, ওটাও কিন্তু দাওয়াত, মুখে বলছো ওটাও কিন্তু দাওয়াত, তাই না? সেই সঙ্গে জামাতবদ্ধ জীবনের সবচেয়ে জরুরি, একাকে কিছুই সম্ভব নয়। আমার নবীর সঙ্গে যদি সাহাবিরা না থাকতেন জুলুম হইতো? উনি একা সারাদিন পর্যন্ত কাবাকার পাশে ওয়াজ করে গিয়ে কেউ তাকাইও দেখত না। জামাতবদ্ধ জীবন এই পৃথিবীর বাতিলপন্থীদের কাছে আতঙ্কের জীবন। তোমাদের সংগঠন যত বৃদ্ধি পাবে, যত শক্তিশালী হবে, এবং যত আপোষে মহব্বত বৃদ্ধি পাবে, ততই বাতিলপন্থীদের কাছে ভয়ঙ্কর একটা জামাতে পরিণত হবে। যদি সেই সময় 270 জন মতন যুবককে একদিনে ফাঁসি দেওয়া হয়, তথাপি যেন পিছিয়ে এসো না। লক্ষ লক্ষ যুবক তোমাদের তাকিয়ে আছে, যে আহলে 200 ছেলেরা কী করে, তোমার সামনে কেউ কথা বলছে না? ইতিহাস একদিন লিখবে যে এই সমাজে বসবাস করেও আহলে 200 সঙ্গের ছেলেরা আপোষহীনভাবে তাদের দাওয়াত চালিয়ে গেছে, আগামী দিনের ভবিষ্যৎ বংশধর তোমাদেরকেই অনুসরণ করবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ, তুমি আমাদের ভবিষ্যৎ বংশধরকে তোমার দিনের পথে কবুল করে নাও। আহলাদের যুবসংঘ, আহলাদেশ আন্দোলন বাংলাদেশ, সোনামণি সংগঠন, আহলেস মহিলা সংস্থা, আল আউন নিরাপদ রক্তদান সংস্থার সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তোমার দিনের পথে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।